খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন, দোয়া করলেন আর কাঁদলেন। সাহাবারা দোয়া শেষে চলে যায়, আবু বকর বললেন নবী কবর দেয়া হলো, খাদিজাকে দোয়া করা হলো, এবার চলেন। বিশ্বনবী তবুও যান না। বিশ্বনবী বললেন আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন নবী আর কান্না করবেন না, আর দাঁড়িয়ে থাকবেন না, আর বায়না ধরবেন না, বন্ধুর সাথে চলে যান। খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই, টেনশন কার, আপনি তাড়াতাড়ি চলে যান। আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে, আর সের উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে। তিনি মৃত্যুবরণ করলেন, তার কবরের যখন মুনকার নাকির এসছেন তার যে প্রশ্ন, তিনটি প্রশ্ন উত্তর দিতে হয়, এই প্রশ্ন উত্তর স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নিজে দিয়েছেন, এই বক্তব্য বা এই তথ্যটি সঠিক কিনা? এই তথ্যটি একেবারেই সঠিক নয়, এরকম তথ্য কোথাও নেই। এগুলো বিভিন্ন জায়গায় মানে লোকমুখে এই জাতীয় বক্তব্য শোনা যায়, কিন্তু এর কোনো ভিত্তি নেই। আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখা দরকার, তা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এমনিতেই অপরিসীম, এত বেশি মর্যাদা। রাসূল সাল্লাম তো কথায় কথায় খাদিজার কথা বলতেন এবং তিনি ইমোশনাল হয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করলেন, বলে তোমরা সবাই চলে যাও। কেন? তো বলছে যে মুনকার নাকির যে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর আমি দিব। তখন এই কথা শুনে মানে আল্লাহ সরাসরি বলছেন যে মোহাম্মদ তুমিও চলে যাও, এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব। একবার একবার গাঁজা করি কথা, একবারে এর কোনো দলিলই নাই, এর কোনো কেতাবেও লেখা নাই, এটা এমনি তৈরি করেছে। এই যে বলল একজন বক্তা যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, কত বড় মিথ্যাচার করেছে, কীভাবে জানলো সে? সে কি কবর থেকে কান লাগিয়ে দিয়েছিল? ওই সময়ের খবর কে দিয়েছে তাকে? কোনো হাদিস থাকতে হবে, সেটা কোনো হাদিস তো সেটা নেই। তাহলে এই মিথ্যাচারটা কেন করা হলো? এগুলি আসলে যিনি করেছেন আল্লাহ তাকে হেদায়ত নসিব করুন, তিনি যেন এগুলি এরকম বাড়িয়ে না বলেন। বরকাত, আমাদের একবার প্রশ্ন হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখন নাকি আল্লাহ রাসূল নিজেই প্রশ্নের উত্তর দিয়েছেন, কবরের প্রশ্নের উত্তর। আমরা বলবো যে এই সমস্ত পাগলের কাহিনী বলার কোনো সুযোগ নেই। কারণ পরীক্ষা হয়েছে একজনের, যিনি আপনার মানে পরীক্ষা ফেলেছেন তিনি উত্তর দিবেন, তাহলে এটার পরীক্ষার মানে কি? এটা তো খাম খেয়ালি চলছে। আপনার আর যিনি সত্যিকার অর্থে যাকে আল্লাহ রাসূল তার জীবদ্দশায় আপনার সালাম পাঠিয়েছেন জিব্রিলের মাধ্যমে, এবং যাকে জান্নাতের মধ্যে ঘর তার জন্য রেডি করা হয়েছে সেটা সংবাদ দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, তার উত্তর দেওয়া লাগে। তিনি তো সরাসরি উত্তর দিতেই পারেন, হ্যাঁ, তার তো জটিলতা নেই। হ্যাঁ, সুতরাং এই সমস্ত কল্প কাহিনী বলার কোনো সুযোগ নেই। এগুলো হচ্ছে ওয়াজ করতে গিয়ে কোরআন হাদিস না জানার কারণে কাহিনী বলা তাদের অভ্যাস, এই কারণে এইগুলাই তারা প্রচার করতে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। সুতরাং এই সমস্ত বাজে কথা থেকে আমাদেরকে সরে আসতে হবে।